হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যাবো আমরা তারাপীঠ। তো তারাপীঠে যে আজকে পুরো মন্দিরটা ঘুরবো, অনেকদিন পর তারাপীঠ যাচ্ছি। বাট তারাপীঠ অনেকবার গিয়েছি আমি, তো ওখানে তখন এই ব্লগিং করতাম না, বাট আজ ব্লগিং করবো, তোমাদেরকে তারাপীঠটা পুরো ঘুরে দেখাবো। এখন এই মুহূর্তে আমরা আছি সাঁইথিয়া স্টেশন। তো সাঁইথিয়া স্টেশন থেকে কিছুটা দূরে আমাদের তারাপীঠ মন্দির। তো আমার বাড়ি থেকে কিছু অনেকটাই কাছে। ট্রেনে চাপার পর রামপুর স্টেশনে নেমে রামপুর স্টেশন থেকে প্রায় 12 কিলোমিটার দূরে তারাপীঠ। তো তারাপীঠটা আজকে ফুল ঘুরবো, আজকে মাস্তি করবো, কোথায় কী আছে কি না আছে সব দেখাবো তোমাদেরকে। আমার সাথে আজকে আছে অভি ভাই। আজকে তারাপীঠ যাবি নাকি? বাহ, চল, কেমন লাগবে? নিউ এক্সপিরিয়েন্স। চলো, আমাদের ট্রেন ঢুকে গেছে, আর বেশি কিছু বলবো না, ট্রেনে চাপবো। তো ট্রেনে চাপার পর রামপুর স্টেশনে নেমে দেখা হবে। চলো তারাপীঠ, চলো, দেখা হচ্ছে তারাপীঠে।
আমরা তারাপীঠ মন্দিরে এসেছি, ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে এখন দেবাশিসের দোকানে 9 নম্বর স্টল, ওর কাছে আমি পুজো নিলাম। তো আমার রিলেটিভ হচ্ছে আমা হচ্ছে সম্পর্কে, তো ওর কাছে পুজো নিয়ে এখন আমরা যাবো তারাপীঠের মন্দিরের ভিতরে, যাবো মন্দির ভিতরে পুজো টুজো দিয়ে আর আসবো। বাকি তোমাদেরকে পরেটা সেটাকে পুরো ঘুরিয়ে দেখাবো সব কিছু। চলো এখন আমাদের কাছে দাদি পুজো দেখতে পাচ্ছ, পুজোটা দিয়ে এসে দোকানটা দেখাবো, দেখতে হবে। চলো হয়তো আমি ছবি তুলতে পারবো না যেহেতু ক্যামেরা ভিতরে অ্যালাউ নেই, তো বাড়ির থেকেই তোমাদের এটা দেখাচ্ছি। আর যাওয়ার পথে আমি মন্ডমালিতলা আর শ্মশানটা তোমাকে ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? ওই দুটো বাকি আছে। আমরা চলে এসেছি শ্মশান, তো এটা হচ্ছে তারাপীঠের শ্মশান। এখন আগে এখানে এমনি পুরাতো, বাট এখন ইলেকট্রিক হয়ে গেছে এখন সব, তো এখন ইলেকট্রিক এগুলো সব করে দিয়েছে, তো ইলেকট্রিকতে এখন এখানে মরা আর কি সৎ কাজ করানো হয়, পুরানো হয় আর কি।
তোমাদেরকে আমি মহাশ্মশানটা দেখালাম। তো মহাশ্মশানটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই তোমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এরপরে তোমাদেরকে বলেছিলাম মন্ডো মালিতলা দেখাবো, যেখানে বামা খাবার, যেখানে মায়ের পুজো করতো, সেই জায়গাটা তোমাদের দেখাবো। ঠাকুর দেখবো বলেলাম, বাট এখন তিনটের পরে মন্ডমালিতা দরজা বন্ধ হয়ে যায়, তো আবার পাঁচটার পরে মন্ডমালিতা খুলে, তো তার জন্য ভেরি সরি তোমাদেরকে মূর্তিটা দেখাতে পারলাম না। চলো, তোমাদেরকে সামনে একটা নদী আছে দ্বারকা, ওই দ্বারকা নদীটা দেখাবো তোমাদেরকে। নদীটা হচ্ছে দ্বারকা নদী, যেটা গদাধরপুর থেকে হয়ে আসছে। এটা তো ভেরি নাইস লুকিং, এটা যখন জল হয় তখন জিনিসটা দেখতে আরো ভালো লাগে। চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো তোমাদের গোটা তারাপীঠটাকে ঘুরিয়ে দেখালাম, মন্ডমালিতলা শ্মশান প্লাস তারাপীঠ মন্দির ভক্ষ থেকে পুরো জিনিসটাকে তোমাদের কাছে তুলে ধরলাম একটা ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো ভিডিওটাকে, আর সবাইকে পারলে শেয়ার করে দিও। চলো, একটা নতুন একটা ভিডিওতে দেখা হবে। চলো, টাটা।